করতে আমরা সকল বীজগণিতীয় সূত্রাবলী এবং আমরা কি করতে পারি গুণকের গুণফলের আমরা বিনিময় সংযোগ বণ্টন প্রত্যেকটা সূত্রই আমরা এখানে আমরা ব্যবহার করতে পারব। তাহলে আমরা এখন অনুশীলনীতে চলে যাই। অনুশীলনী উৎপাদকে বিশ্লেষণ কর, এক নাম্বার x² + xy + zx + yz। তা আমরা লক্ষ্য করি এখানে আমরা যে কোনো সূত্র, তাহলে এখন আমরা এখানে কি করতে পারি, আমাদের এখানে চারটা রাশি আছে, আমাদের প্রথম দুই সংখ্যার থেকে আমরা এখান থেকে এক্স এক্স কমন নিতে পারি। এক্স কমন নিলে এক্স স্কোয়ার মানে দুইটা এক্স আসিল, তাহলে এক্স প্লাস এখানে এক্স বাদ দিলে থাকে ওয়াই, কমন নিছি প্লাস আমরা এই দুইটার মধ্যে থেকে আমরা কি কমন যায় জেড, জেড আমরা কমন নিতে পারি, তাহলে জেড কমন নিলে থাকে এক্স প্লাস ওয়াই। তো তোমরা লক্ষ্য করো এখানে একটা লক্ষণীয় বিষয় আমরা কি করতে পারি, যেমন এখানে কমন নেওয়ার পরে এখানে এক্স প্লাস ওয়াই, এখানেও এক্স প্লাস ওয়াই, দুইটা কি হয়েছে একই রাশি হয়েছে। সবসময় উৎপাদকের ক্ষেত্রে তোমরা খেয়াল করবে যে এই দুইটা যদি এক না হয় তাহলে আমার ভুল হয়েছে। আবার একটু লক্ষ্য করো আমরা গুণন করলে এক্স দিয়ে এক্স রে গুণন করলে এক্স স্কোয়ার, এক্স দিয়ে ওয়াই রে গুণন করলে এক্স ওয়াই, অনুরূপভাবে জেড দিয়ে এক্স রে গুণন করলে জেড এক্স, জেড দিয়ে ওয়াই রে গুণন করলে ওয়াই জেড, আমাদের মানে সমান আছে। এখন আমি কি করতে পারি, আমাদের এই এক্স প্লাস ওয়াই, এই এক্স প্লাস ওয়াই আমরা এখানে কমন নিতে পারি, তাহলে এক্স প্লাস ওয়াই এটা কমন নিলে রইল এক্স প্লাস জেড, বাস এটাই আমাদের উৎপাদকীয় বিশ্লেষণ। কার উৎপাদকীয় বিশ্লেষণ, এটার উৎপাদকীয় বিশ্লেষণ। তাহলে এখানে আমাদের আমাদের আগের মতোই, তাহলে এক্স প্লাস ওয়াই একটা উৎপাদক, এক্স প্লাস জেডও আরেকটি উৎপাদক, এ প্রত্যেকটা এইটাও এটার একটি উৎপাদক বা গুণনীয়ক, এটাও এক্স প্লাস জেডও প্রথম রাশির একটা উৎপাদক বা গুণনীয়ক। আমরা আরও একটি সমস্যার সমাধান করব, এ স্কোয়ার প্লাস বি সি প্লাস সি এ প্লাস এ বি। আমরা আগের ডার মতোই আমরা এখানে চিন্তা করি যে আমরা কি করতে পারি, কি করলে আমাদের দুইটার মধ্যে কমন নিলে আমরা একই জাতীয় একটু এডারে এলোমেলো আছে আমরা একটু সাজিয়ে নিতে পারি। যেমন এখানে এ আছে এ আর এখানে এ আছে, আমরা এই দুটো একখানে লিখি, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এখানে সি এ আছে, আমরা এটা লিখব প্লাস এখানে কত বি সি, তাহলে এমনভাবে সাজাইলাম। এখানে এখন লক্ষ্য করো এই দুটোর থেকে আমরা যদি এ কমন নিই তাহলে কী হইতেছে, এ কমন নিলে এ প্লাস বি প্লাস এই দুটোর থেকে আমরা সি কমন নিলাম তাহলে এ প্লাস এনে কত বি। লক্ষ্য করো আমরা আগে বলছিলাম যে আমাদের কমন নেওয়ার পরে একই সংখ্যা হবে, এখানে এ প্লাস বি এখানেও এ প্লাস বি, আমরা এমনভাবে এটা আমরা সাজিয়ে নিছি যাতে কমন নিলে একই হয়। তাহলে এখন আমরা আবার কি করতে পারি, এই এ প্লাস বি, এই এ প্লাস বি আমরা কমন নিলাম, তাহলে এ প্লাস বি কমন নিলে আমাদের কি হইতেছে থাকতেছে এখানে এ প্লাস এখানে কত সি, তাহলে এটাই আমার উৎপাদক, এটাই উৎপাদক। তাহলে আবারও লক্ষ্য করো যে আমাদের প্রথম ইয়ের মধ্যে সাজানো ছিল এটা সাজানো নয়, এলোমেলো করে দেওয়া আছে, এটা আমরা এমনভাবে সাজিয়ে নেব যেমন যে আমরা সাজাইলে জানে আমার একই হইতে পারে, আমরা এমনভাবে এটা আরও সাজাইতে পারতাম। আমরা এটা আমাদের এ প্লাস বি বানানোর জন্য আমি নিছি, এই জন্য এটা যদি আমি সি এ প্লাস সিও বানানোর জন্য নিতে পারতাম তাও হইতো। তাহলে এখন এখানে আমি নিছি এ স্কোয়ারের পরে এ বি, তারপরে যে সি এ প্লাস বি সি, এমনভাবে এই দুটো থেকে এ কমন নিলাম এ প্লাস বি, এই দুটো থেকে সি কমন নিছি এ প্লাস বি কমন নিছি এ প্লাস সি। তাহলে অনুরূপ আমাদের এই কমন নেওয়ার আমরা শিখলাম। এরপরে আমরা দেখি কোনো সূত্র,
যেমন আমরা এখন সূত্র প্রয়োগ ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে আমরা বীজগণিতীয় সূত্রাবলী শিখছিলাম, তখন আমরা একটা সূত্র শিখছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল কত, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। মনে হয় তোমাদের আগেই নিশ্চয় মনে আছে এই সূত্রটা আমরা আগেই শিখেছিলাম। এখন এখানে দেখা যায় যে এক্স স্কোয়ার আছে কিন্তু ফোরটা বাইরে আছে, ওইটার মতো হয় না। এটারও যদি আমরা একটু সাজায় ভাঙ্গায় লিখি তাহলে টু এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটার মতো হয়েছে না। তাহলে আমরা এখন অনুরূপভাবে এটা আমরা সূত্রে লিখতে পারি টুয়াইস এক্স প্লাস ওয়াই ইন্টু টুয়াইস এক্স মাইনাস ওয়াই। তার মানে আমরা এটা কোন সূত্র অনুসারে বলবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমাদের এটা সূত্র এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি, তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমাদের এখানে উৎপাদক করতে যেয়ে আমাদের কী হয়েছে, সূত্রের প্রয়োগ করতে হয়েছে, আমাদের সূত্রের প্রয়োগ করতে হয়েছে। দেখি এরকম আরও সূত্রে প্রয়োগ করা যায় কি না। পাঁচ নাম্বার, নাইন এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার, নাইন এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার। তাহলে আমরা এই সূত্রের আকারে এখানে স্কোয়ারের বাইরে নাইন আর এখানে স্কোয়ারের বাইরে ফোর আছে, এটার আমরা একটু ই করে নেই, তাহলে থ্রি এ হোল স্কোয়ার মাইনাস টু বি হোল স্কোয়ার, তাহলে আমাদের এখন কি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এটার সূত্র অনুসারে সাজাইলে এটা কি হবে, এ প্লাস বি, তার মানে থ্রি এ প্লাস টু বি, থ্রি এ মাইনাস টু বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের এখানে এখানেই নির্ণয় উৎপাদক, এই দুইটাই উৎপাদক, এই দুইটা রাশি আমাদের প্রথম রাশির গুণনীয়ক বা উৎপাদক। আমরা আরেকটু সামনে যাব, সাত নাম্বার, সিক্সটিন এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এইটটি ওয়ান ওয়াই টু দি পাওয়ার ফোর। দেখি এটার আমরা পাওয়ার ফোর আছে, এটার আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে আনতে পারি কিনা। তাহলে আমরা এখানে যদি লিখি ফোর এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এটা কী হলো, চার চার ষোলো এক্স স্কোয়ার, দুই দুগুণে চার। অনুরূপভাবে মাইনাস নাইন ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে নয় নং একাশি আর হলো ওয়াই টু দি পাওয়ার টু আর টু ফোর, তাহলে আমার এখন কী হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমাদের এই সূত্রে রাখা। তাহলে এখন এটার আমরা কী লিখবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার এ প্লাস বি ইন্টু ফোর এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে লক্ষ্য করো এখানে আবার স্কোয়ার মাইনাস আছে, তাহলে এখানে আবার যদি আমরা দেখি ওইটার আবার ভাঙ্গি আমরা সূত্রে ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার, এখানে আমরা এটারে ভাঙ্গে যদি লিখি টু এক্স হোল স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই হোল স্কোয়ার, তাহলে এখানে আবার কী হইল দুই দুগুণে চার এক্স স্কোয়ার, তিন তিরকে নয় নাইন ওয়াই স্কোয়ার, তাহলে এখানে আবার আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে ইকুয়াল আমরা লিখতে পারি ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার, এইটারে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু টু এক্স মাইনাস থ্রি ওয়াই। এখন এইটারে আর ছোটো করা যায় না, কোনো ইয়ে সাজানো যায় না, তাহলে এটাই আমার উৎপাদকের বিশ্লেষণ। এখানে আমাদের তিনটা উৎপাদকের রাশি হলো, তিনটাই আমাদের গুণনীয়ক, কোন রাশির গুণনীয়ক এই প্রথম রাশির। তাহলে তোমরা আবারও লক্ষ্য করো আমরা এনে পাওয়ার ফোর আছে, আমরা এটারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কীভাবে আমরা এটা সাজিয়ে নিতে পারি, তাহলে ফোর এক্স স্কোয়ার হোল স্কোয়ার, চার চার ষোলো এক্স পাওয়ার ফোর, নাইন ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, নয় নং একাশি ওয়াই পাওয়ার ফোর,
আমার মান দুটো ঠিক আছে, তাহলে এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ এটা হলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা এ সূত্রের আকারে সাজাইছি। এখন এইখানে আবার দেখা যায় মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা এটার আবার সাজাইছি টু এক্স হোল স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই তার হোল স্কোয়ার, দুই দুগুণে চার এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার, তাহলে এ এটার আবার ঠিকই রইল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমাদের এখানে এটা উৎপাদক শেষ। আমরা আট নম্বর এ স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, আমাদের এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমাদের এই সূত্র এখানে সরাসরি সাজানো আছে, এটারে আমরা তাহলে এইটার আকারে আনলে এ প্লাস বি, তার মানে আমরা এ প্লাস এক্স প্লাস ওয়াই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তারপরে এ মাইনাস এক্স প্লাস ওয়াই এ মাইনাস বি, আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এখন এখানে কি করতে পারি, এ প্লাস এক্স প্লাস ওয়াই ইন্টু এ, এই যে বন্ধনীর আগে মাইনাস থাকলে তাহলে এটা কী হয়ে গেল, এটাও যেমন প্লাস মাইনাসে মাইনাস, এটাও প্লাস মাইনাসে মাইনাস, এটাই আমার উৎপাদক, নিম্ন উৎপাদক। আমাদের এখানে দুইটা রাশি পেয়েছি, দুইটাই আমাদের প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক। আমরা এখানে কি করতে পারতেছি, বীজগণিতীয় সূত্র আমরা এখানে পাইতেছি। আমরা আরও একটি এই সূত্রেই নয় নম্বর টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু ওয়াই এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড তার হোল স্কোয়ার। এখানে আমরা লক্ষ্য করলে দেখব যে কী দেওয়া আছে, আমাদের সরাসরি সূত্রে দেওয়া আছে, কি সূত্র দেওয়া আছে, এই যে আমরা আগে লিখছিলাম এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এটা, তাহলে এখন আমাদের ওই আগের মতোই আমরা লিখব এটা রে এ প্লাস বি টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড, এটা এ প্লাস এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড, তাহলে এ প্লাস বি ইন্টু আমরা কি করব এ মাইনাস বি, এ মাইনাস বি বলতে এখানে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড মাইনাস এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড, তাহলে আমরা কি লিখলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এখানে আমাদের প্রথম বন্ধনী এটা উঠিয়ে দেব, তাহলে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড প্লাস এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড, প্রথম বন্ধনী উঠিয়ে দিলাম, এখানেও টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড, এখানে মাইনাস থাকার কারণে মাইনাস এক্স প্লাস টু ওয়াই মাইনাস থ্রি জেড, তার মানে এখানে কী হইল বন্ধনীর আগে মাইনাস চিহ্ন থাকাতে এই ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হইয়া গেল। এখন আমরা কি করতে পারি, এই যে টু এক্স আর এই ওয়ান এক্স তাহলে কত হইল থ্রি এক্স, থ্রি ওয়াই আর টু ওয়াই দুটাই মাইনাস, তাহলে মাইনাস কত ফাইভ ওয়াই, ফাইভ জেড আর থ্রি জেড প্লাস কত এইট জেড, অনুরূপভাবে এখান থেকে টু এক্স থেকে এক এক্স বাদ গেল রইল এক্স, থ্রি ওয়াই থেকে যে টু ওয়াই বাদ গেছে মাইনাস ওয়াই, ফাইভ জেডের থেকে থ্রি জেড গেল প্লাস টু জেড, প্লাস টু জেড, এটাই আমার
উৎপাদক। তাহলে আবার লক্ষ্য করো আমাদের কি ছিল, আমাদের 2x মাইনাস 3y প্লাস 5z হোল স্কয়ার মাইনাস x মাইনাস 2y প্লাস 3z হোল স্কয়ার, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা এটারে এ সরাসরি এ সারা সূত্রের সাথে দিই এ প্লাস বি, এটা এ প্লাস বি ইন্টু এটা এ এ মাইনাস এটা বি। এখন আমাদের এখানে প্রথম বন্ধুটি উঠিয়ে দিছি, এটার আগে প্লাস, এই জন্য কোনো পরিবর্তন নাই। 2x মাইনাস 3y প্লাস 5z প্লাস x মাইনাস 2y প্লাস 3z, এখানেও আমরা 2x এটার আগে প্লাস, কোনো পরিবর্তন নাই, মাইনাস 3y প্লাস 5z। এই বন্ধনীর আগে মাইনাস চিহ্ন থাকাতে এটা চিহ্ন পরিবর্তন, এক্স প্লাস আসিল মাইনাস হইল, মাইনাস 2y প্লাস 2y হইল, প্লাস 3z এটা কী হয়েছে মাইনাস 3z। পরবর্তীতে আমরা এখন এখানে কি একই জাতীয় রাশিগুলো আমরা কি করে দিলাম, এটা যোগ বিয়োগ, যেমন 2x প্লাস x তাহলে 3x মাইনাস 3y মাইনাস 2y মাইনাস 5y 5z প্লাস 3z 8z। অনুরূপভাবে 2x থেকে 1x বাদ দিলে আমাদের 1x, 3y এর থেকে প্লাস 2y বাদ গেল মাইনাস 3 থেকে মাইনাস এর বড় দিকে আমাদের মাইনাস y, প্লাস 5z এর থেকে মাইনাস 3z বাদ গেল প্লাস 2z রয়ে গেল। তো আমাদের এখানে আমরা উৎপাদকের বিশ্লেষণ পরবর্তী ক্লাসে আমরা আরও শিখব। আজকে তোমাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আজকে তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের টাঙ্গাইল অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি। আশা করি এই করোনা ভাইরাসের মহামারীতে তোমরা সকলেই ভালো আছো। আমি আজকে তোমাদের উৎপাদকীয় বিশ্লেষণ 5.3 অনুশীলনী তোমাদের আলোচনা করব। তা আমরা আলোচনা অঙ্কর আগেই আমরা একটু উৎপাদকীয় বিশ্লেষণ কাকে বলে আমরা একটু জেনে নেব। যদি কোনো বীজগাণিতীয় রাশি দুই বা ততোধিক গুণনীয়কের কী হয়